হবে ঝকঝকে পরিষ্কার, ব্যবহার করুন সবুজ টমেটোর রস। লাল টমেটো দিয়ে অনেকেই ত্বকের যত্ন করেন, কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে সবুজ বা কাঁচা টমেটো আমাদের ত্বকের জন্য ঠিক কতখানি উপকারী। এখন বাজারে গেলে সবুজ টমেটো পাওয়া যায়। সবুজ টমেটো খুব উপকারী এবং রূপচর্চার জন্য কার্যকারী। এক সবুজ টমেটোর রস যদি আপনি প্রতিদিন গোসল করার আগে খুব ভালো করে মুখে, গলায়, পিঠে লাগাতে পারেন, তাহলে দেখবেন আপনার ত্বক কত সুন্দর পরিষ্কার এবং চকচকে হবে। দুই সবুজ টমেটো রসের সঙ্গে 2 থেকে 1 টেবিল চামচ টক দই ভালো করে মিশিয়ে নেন, ভালো করে মুখে লাগান। পিঠে, গালে, ঘাড়ে, কাঁধে, হাতে ইত্যাদি জায়গায় লাগিয়ে ফেলতে পারেন, দেখবেন ত্বক সুন্দর পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে। তিন সবুজ টমেটো রসের সঙ্গে 2 থেকে 3 টেবিল চামচ বেসন মিশিয়ে প্রতিদিন এটি ব্যবহার করতে পারেন, দেখবেন আপনার ত্বক দুধের মতন ফর্সা হয়ে গেছে। চার সবুজ টমেটোর রস মধু এবং তার সঙ্গে পরিমাণ মতো গোলাপ জল খুব ভালো করে মিশ্রণটি মুখে লাগিয়ে অন্তত 1 ঘন্টা রেখে দিন, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। পাঁচ সবুজ টমেটো রসের সঙ্গে পরিমাণ মতো আলুর রস, পাতিলেবুর রস ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপর এর মধ্যে মিশিয়ে ঘাড়ে, পিঠে, হাতে, গলায় ভালো করে লাগিয়ে ফেলুন। সতর্কীকরণ, উপরে উল্লেখিত কোনো উপাদানে অ্যালার্জি থাকলে ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এছাড়াও কোনো রকম সমস্যা এড়াতে আগে চিকিৎসকের সঙ্গে অবশ্যই কথা বলুন। নতুন কিছু জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।